কচি তেঁতুল পাতা অথবা তেঁতুল দুইটাই খুবই উপকারী একটি ফল। তেঁতুল পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা হজমের জন্য খুবই ভালো, মুখের রুচি ফেরাতে সাহায্য করে। আবার যাদের হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস রয়েছে, তেঁতুল পাতার রস খেলে অনেক উপকার পাওয়া যায়। গ্রাম বাংলায় পাকা তেঁতুল বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে। আজ তৈরি করছি কচি তেঁতুল পাতা দিয়ে খুবই মুখরোচক একটি রান্না। আর এটা তৈরি করার জন্য গাছ থেকে কিছু কচি পাতা তুলে নিচ্ছি। কচি তেঁতুল পাতা দিয়ে ভর্তা, আচার অথবা মাছের টকও খেতে খুবই ভালো লাগে। তবে আজকের রান্নাটা নিরামিষ দিনের জন্য তৈরি করছি। এটা বুটের ডাল দিয়ে তৈরি করব, টক ডাল। আর এরকম কচি তেঁতুল পাতা দিয়ে তৈরি করলে গরমে এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে। খুবই সহজ একটি রেসিপি, খেতে ভীষণ সুস্বাদু, অথচ তেল বা মশলার উপকরণও বেশি লাগে না। শীতের শেষ দিকে এবং গরমের শুরুতে প্রতিটা তেঁতুল গাছের পাতাগুলো ঝরে যায়, আর নতুন পাতা এরকম আস্তে আস্তে ওঠা শুরু হয়। তখন এই কচি তেঁতুল পাতা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি গ্রাম বাংলায় খুবই জনপ্রিয়। ছোটো ছোটো গাছ থেকে পাতাগুলো পাড়তে সুবিধা হয়। উঁচু গাছ হলে তেঁতুল পাতা পাড়াটা অনেক কঠিন। তাই বাড়িতে অনেকগুলো ছোটো ছোটো গাছ রয়েছে, তাই অনেকগুলো তেঁতুল পাতা তুলে নিয়েছি। তেঁতুল পাতায় ছোটো ছোটো মাকড়সার বাসা থাকে, যা সহজে দেখা যায় না। খুব ভালো করে প্রত্যেকটা পাতা এরকম বেছে নিতে হবে। আর যতটুকু সম্ভব পাতাগুলো একটু কচি হলে রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। তেঁতুল পাতা তুলতে এবং বাছতে অনেকটা সময় লেগে যায়, তাই পাতা তোলার আগেই অল্প করে বুটের ডাল হালকা আঁচে সামান্য লবণ দিয়ে দেখে রেখেছিলাম। আর ডালটা এই সময়ে খুব ভালো সেদ্ধ হয়ে এসেছে। এবার ডালটা ভালো করে ঘুটে নিয়েছি। আর এই রান্নার জন্য তেমন উপকরণেরও প্রয়োজন নেই। পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, আর সেই সাথে রয়েছে শুকনো মরিচ আর সরিষা। ডালের পরিমাণ অনুসারে তেঁতুল পাতার পরিমাণটা ঠিক করে নিলে ভালো হয়। যে যেমন টক খেতে পছন্দ করেন সেরকম পাতার পরিমাণটা দিয়ে দিতে হবে। কচি তেঁতুল পাতাতে অতিরিক্ত টক হয় না, খেতে খুবই ভালো লাগে। অনেকেই বেশি টক পছন্দ করেন, সেই ক্ষেত্রে পাতার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আবার কম টক খেতে চাইলে সেই ক্ষেত্রে পাতার পরিমাণ একটু রেখে দিয়েও দিয়ে দিতে পারেন। পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য চিনি দিয়েছি। টক ডালে সামান্য চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু নিরামিষ টক ডাল, চিনি দিলে রান্নার স্বাদটা খুবই ভালো আসে। নেড়ে চেড়ে দেখে নিতে হবে জলের পরিমাণটা ঠিক আছে কিনা। সামান্য একটু জল আবারও দিয়ে দিয়েছি। এই ডাল বেশি ঘন করব না, আবার অতিরিক্ত পাতলাও হবে না। হালকা একটু মাখা মাখা ভাব রেখে রান্না করব। আর এটা তৈরি করতেও বেশি সময় লাগে না। বুটের ডাল যতক্ষণে সেদ্ধ হয় ততক্ষণে পাতাগুলো তুলে নিলে ওই সময়টাতে রান্নাটা খুব অল্প সময়েই তৈরি হয়ে যায়। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়েছি। আর টকের ডাল যত ভালো জাল হয় ফোড়ন দেওয়ার আগেই, ততই রান্নাটা খুবই সুস্বাদু হয়। ভালো করে জাল দেওয়ার পর কড়াই থেকে ডালটা নামিয়ে রেখেছি, আর কড়াইটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম। এতে নামমাত্র তেল দিচ্ছি, খুবই কম তেল মশলায় তৈরি করে নেওয়া যায়। গরমে এই ধরনের রান্না খুবই মুখরোচক আর ভীষণ স্বাস্থ্যকর। তেল গরম করে নিয়ে 2টি শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হালকা ভাজা হয়ে আসলে সরিষা ফোড়ন দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, তাহলে সরিষা ফুটে বাইরে যাবে না। এবার ডালটা নেড়ে চেড়ে কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি। সরিষা ফোড়নের যে কোনো টকই বেশি সময় ফোড়ন দেওয়ার পর জাল দিলে ফোড়নের ঘ্রাণটা কম পাওয়া যায়। তাই ফোড়ন দেওয়ার সাথে সাথেই এরকম নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই নামিয়ে রাখবো। আর এই ডালটা খুবই সুস্বাদু হয়, বেশি তেলেরও প্রয়োজন হয় না, নামমাত্র তেলেই তৈরি করে নিতে পারেন। আর এতে উপকরণ তো খুবই কম লাগে। বিভিন্ন সময় জ্বর সর্দি কাশিতে মুখের রুচি নষ্ট হয়ে যায়, আবার অনেকেরই ক্ষুধা লাগে না, কোষ্ঠকাঠিন্য হয়।
তেঁতুল পাতা দিয়ে এইভাবে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নিন। অতিরিক্ত গরমে কিছুই খেতে ইচ্ছে না করলে এরকম কচি তেঁতুল পাতা দিয়ে মাছ দিয়েও টক তৈরি করতে পারেন। আবার এরকম বিভিন্ন ডাল দিয়েও তৈরি করা যায়। ভীষণ সুস্বাদু একটি রেসিপি আর ভীষণ স্বাস্থ্যকরও। হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে যাদের ক্ষুধা কম তাদের জন্য খুব ভালো। আর তেঁতুল পাতার অনেক পুষ্টিগুণও রয়েছে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।